প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা বেকিং সোডার উপকারিতা নিয়ে, অর্থাৎ এই যে সোডিয়াম বাইকার্বনেট ফুড গ্রেড বেকিং সোডা যেটা দেখতে পাচ্ছেন, সেটার উপকারিতা নিয়ে কথা বলেছিলাম। এবং আমরা একদিন লেবু দিয়ে, আরেক দিন আমরা ভিনেগার দিয়ে সাধারণত খেয়ে থাকি। সকালে খালি পেটে প্রথম আমরা এই বেকিং সোডাটা খাই। লেবু সঙ্গে কিভাবে দিতে হবে, এখানে বড় 2 টেবিল চামচের মতো লেবুর রস, তার ভিতরে আমরা দেখেন ক্লোজ করলে দেখা যাবে যে আস্তে 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 আমরা এই বেকিং সোডাটা অ্যাড করব। এবং এখানে কিছু কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, ধীরে ধীরে আমরা এটা অ্যাড করব। এবং এটা আমরা বলেছিলাম যে ওআরপি, অর্থাৎ অক্সিডেশন রিডাকশন পটেনশিয়াল। তো এই অক্সিডেশন রিডাকশন পটেনশিয়ালটা নেগেটিভ থাকাটা বডির জন্য অত্যন্ত জরুরি, যাতে করে বডিতে ডিটক্সিফিকেশনটা হতে থাকে। আমাদের আয়নিক এক্সচেঞ্জ সবসময় হয়, যেমন ইলেকট্রন যখন মানে অভাব হয়, ইলেকট্রনের অভাব হলে এটাকে বলে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, যেগুলো ইলেকট্রনের অভাব থাকে। এবং যেগুলো ডোনার, মানে যেটা ইলেকট্রন প্রদান করে, এটাকে বলে রিডিউসিং এজেন্ট। তো এটার ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট। তো আমাদের এই রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে এটা, অ্যালকালাইন আয়োনাইজিং ওয়াটার রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করাতে, এটার অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং টক্সিন পরিষ্কার করাতে কাজ করে। এই যে দেখেন আমরা ধীরে ধীরে অ্যাড করছি। তো কতক্ষণ আমরা এটা অ্যাড করতে থাকবো, যতক্ষণ না আমাদের এই রিয়াকশন বন্ধ না হয়। তো স্লোলি আমরা অ্যাড করছি, দেখেন কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে। এবং যতক্ষণ পর্যন্ত রিয়াকশন চলবে আমরা এটা অ্যাড করতে থাকবো। এখানে লেবুর স্পেশালিটি হচ্ছে লেবুতে ভিটামিন সি থাকে, পটাশিয়াম থাকে। তো সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে আমরা যখন লেবু দিয়ে খাই, তখন সেটা হচ্ছে যে লেবুরটা হচ্ছে আমাদের পটাশিয়াম আছে আর সোডিয়াম আছে বাইকার্বনেটে, সোডিয়াম বাইকার্বনেটে। তো এই সোডিয়াম পটাশিয়ামের যে ব্যালেন্স, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অক্সিডেশন রিডাকশন যে পটেনশিয়াল, যেটার কথা বলছি ওআরপি, সেটা আমাদের বডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের বডিটাকে অ্যালকালাইন রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমার বডির পুরো ফাংশনটা আমার বডির অ্যালকালিনিটির উপর নির্ভর করছে। অর্থাৎ ব্লাডের পিএইচ এবং সেলের অপটিমাল ফাংশন, এই আমাদের অপটিমাল যে অ্যালকালাইন যে আমাদের ব্লাড থাকে, সেটা হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ব্লাড অ্যাসিডিক হয়ে গেলে আমাদের অক্সিজেন কম থাকে ব্লাডে, তো এটা আমাদের জন্যে, হ্যাঁ আমার মনে হয় রিয়াকশনটা কমে আসতেছে। যখন রিয়াকশনটা বন্ধ হয়ে যাবে আমরা লবণ দেওয়াটা বন্ধ করে দিব, এই সরি ইয়া বেকিং সোডা দেওয়াটা। দেখি হ্যাঁ কমে আসছে রিয়াকশন। তো ব্যাস এটা আমরা একটু অপেক্ষা করি, এটা মিলে যাবে। এখন আর নতুন করে রিয়াকশন হচ্ছে এখনও? ওকে, যখন দেখবেন যে আর এটা নিচের দিকে নামতেছে, তখন আমরা আর অ্যাড করব না বেকিং সোডা, এখনও উপরের দিকে উঠতেছে, তাহলে বোধহয় আর একটু লাগবে। ধীরে ধীরে অ্যাড করবেন, ধৈর্য নিয়ে, দিনের প্রথম খাবার। এই লেবুতে আমাদের এক্সট্রা বেনিফিট হচ্ছে, এখানে আমাদের ভিটামিন সি আছে এবং এখানে আছে লিমোনয়েডস আছে। এই লিমোনয়েডস হচ্ছে একটা ফাইটোকেমিক্যাল, না আর হচ্ছে না, বাড়তেছে না। ওকে, লিমোনয়েডস একটা ফাইটোকেমিক্যালস, এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ আছে এটাতে, লিমোনয়েডসের। তাহলে অনেকগুলো আমাদের গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম। তো আপনারা সকালে খালি পেটে এটা খাবেন এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে এটা খেতে পারেন। আর নতুন রিয়াকশন হচ্ছে না প্রিয় দর্শক। এখন আমি এখানে এটার সঙ্গে ওয়াটার, বেশি ওয়াটার দিব না, এই এতটুক। সাধারণত আমরা যখন ভিনেগারের সঙ্গে খাই পুরো 1 গ্লাসই দিই, এখন লেবুর সঙ্গে আমরা এতটুক পানি দিয়ে করছি। হ্যাঁ বিসমিল্লাহ, চমৎকার চমৎকার একটা অ্যালকালাইন ওয়াটার আমি গ্রহণ করছি। এটার অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ আছে, বডিটাকে অ্যালকালাইন করবে, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ আছে, টক্সিন পরিষ্কার করবে, আর এটা অত্যন্ত সস্তা, আর কি চাই। তো আপনারা কমেন্ট করে জানাবেন কারা অলরেডি বেকিং সোডাটা স্টার্ট করেছেন। এই বেকিং সোডাটি আমাদের এখানেই পাওয়া যাচ্ছে,
আমাদের এখানে ফোন করলেই হবে, 09613664444 এই নাম্বারে ফোন করলে এই বেকিং সোডাটি আপনারা অর্ডার করতে পারবেন। তো প্রিয় দর্শক, এটা একটা চমৎকার রেসিপি, আপনারা ট্রাই করেন এবং নিজেদেরকে ক্যান্সার ফ্রি রাখেন, ডিজিজ ফ্রি রাখেন, বডিটাকে অ্যালকালাইন স্টেটে রাখেন, আর হচ্ছে আমরা বডিটাকে এমন একটা কন্ডিশনে রাখবো যে আমরা সুস্থ থাকতে পারি। সবসময় সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি। সবাইকে অনেক ধন্যবাদ।